সৌদি ফেরত প্রবাসীদের কান্না শব্দে প্রতি রাতে ভারী হয় শাহজালাল কান্নার শব্দে প্রায় প্রতিদিন রাতে ভারী হয়ে উঠছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এই কান্না মধ্যপ্রাচ্যের রেমিটেন্স যোদ্ধাদের আরও সুনির্দিষ্ট করে বলে সৌদি ফেরত প্রবাসী শ্রমিকদের বিভিন্ন সময় অত্যাচার নির্যাতনের শিকার হয়ে দেশে ফেরা নারীদের নিয়ে নানা কার্যক্রম হলেও আধারে থেকে যাচ্ছে পুরুষ শ্রমিকদের দেশে ফেরার করুণ গল্পগুলো বাংলাদেশের পাঁচশো সাতটি উপজেলার চার হাজার চারশো চুরাশিটি ইউনিয়নের প্রতি গ্রামের যুব থেকে শুরু করে শুরু করে মধ্যবয়সী পুরুষদের একটি বড় অংশ ভাগ্য পরিবর্তনের জন্য বিদেশি পালি দেওয়ার স্বপ্ন দেখে আর খরচ কম ও এজেন্সিগুলো লোভনীয় সব প্রলোভনের ফাতে আটকে রকম যাচাই বাছাই ছাড়া প্রতি মুহূর্তে অনিশ্চিত প্রবাস জীবনের দিকে অগ্রসর হচ্ছে এদের একটি বড় অংশ তাদের একজন লক্ষ্মীপুরের মোহাম্মদ সাইফুল উদ্দিন দুই সালের আগস্টে ভগ্নিপতির কাছ থেকে উচ্চ সুদে টাকা নিয়ে পাড়ি জমান সৌদিতে কিন্তু বছর না ঘুরতেই চলতি মাসের মার্চের দুই তারিখে দেশে ফিরতে হয়েছে তাকে মোহাম্মদ সাইফুল উদ্দিন শনিবার দুই মার্চ রাতে দশটা পঁয়তাল্লিশ মিনিটে দেশে ফিরলেও এখন পর্যন্ত নিজের গ্রামের বাড়ি ফিরে যাওয়া হয়নি তার সাথে যোগাযোগ করে কথা হলে তিনি বলেন ভাই আমি কীভাবে বাড়ি যাব আমার এই চেহারা দেখলে আম্মাবা মরে যাবে দুলাভাই ভাই টাকার চিন্তায় বড় বোনকে মারবে কেমনি গ্রামে যাই ভাই মাত্র সাত মাসে কেন ফিরে আসতে হলো আপনাকে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন ভাইয়া আমি যে এজেন্সির মাধ্যমে সৌদি গিয়েছিলাম তারা বলেছিল আমাকে একটা রুটির বেকারিতে কাজ দেবে খাওয়া ও থাকা মালিকের এবং মাসিক বেতন বাংলাদেশে চল্লিশ হাজার টাকা কিন্তু আমাকে নিয়ে কাজ দেওয়া হয় একটি বাড়ির ছয়তলা ভবন টয়লেট পরিষ্কারের কাজ মাসে বেতন দিয়েছে মাত্র আঠাশ হাজার টাকা তাতেও কষ্ট করে আমি থেকে গিয়েছিলাম কারণ আমার দুলা থেকে নেওয়া দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকার সহ দেড় বছরের মধ্যে দিতে হবে তাহলে হঠাৎ করে দেশে চলে আসলেন কেন ভাই আসলে আমি আসতে বাধ্য হয়েছি জানুয়ারি মাসে আমাকে মাত্র বিশ হাজার টাকা দেওয়া হয়েছে আর অত্যাচারের বিষয়ে নাই বলি বিদেশের মাটিতে আমরা বড় অসহায় আমাদের দেশে যারা ভিক্ষা করে তারাও আমাদের চেয়ে ভালো থাকে কীরকম নির্যাতন করা হয় এমন প্রশ্নের উত্তরে নিজের গায়ের কাপড় খুলে দেখান সাইফুল পিঠে ও বুক জুড়ে কালো দাগ সাইফুল উদ্দিন জানান এগুলো হচ্ছে পেল্টের মারের দাগ কাজে ভুল হলেই নানাভাবে তাদের নির্যাতন করা হতো সাইফুল উদ্দিন একা নয় মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব থেকে আসা একাধিক প্রবাসী একই তথ্য দিয়েছেন জানিয়েছে বর্তমানে সৌদি ছাড়তে বাধ্য করা হচ্ছে বাংলাদেশিদের সৌদি থেকে ফিরে আসা কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায় অর্থনৈতিক মন্দভাব কাটিয়ে ওঠার জন্য বর্তমানে সৌদি সরকার বেশিরভাগ প্রতিষ্ঠানগুলোকে সৌদিকরণের নীতি হাতে নিয়েছেন যার ফলে নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বাংলাদেশি প্রবাসী সহ বিভিন্ন দেশের শ্রমিকদের ময়মনসিংহের সাইদ আহমেদ দেশে ফিরেছেন ফেব্রুয়ারি মাসের সাতাশ তারিখে তার সাথে কথা বলে তিনি বলেন আমি প্রায় ছয় বছর সৌদি আরবে ছিলাম এমন নির্যাতনের আগে দেখি নাই চোখের সামনে কি দেশ কি হয়ে গেল একশো জনের মধ্যে পঁচানব্বই জন শুধু পুরুষ বাংলাদেশেই নির্যাতনের শিকার হচ্ছে আপনি কেন ফিরে আসতে বাধ্য হলেন আপনি তো দীর্ঘদিন ওইখানে ছিলেন বর্তমানে সৌদিতে কর্মসংস্থানের ব্যাপক সংকট চলছে অনেক কোম্পানি বন্ধ হয়ে গেছে আমার কর্মস্থল সহ আশেপাশে না হলেও শতাধিক কোম্পানির বন্ধ রয়েছে আর নতুন যে চাকরি পাওয়া যাচ্ছে সেগুলির বেতন আগের বেতন হতে পঞ্চাশ থেকে চল্লিশ শতাংশ কম উপর দিকে সৌদিতে সকল পণ্যের উপরে তো অধিক কর আছেই একটা সময় সরকারের থেকে ফ্রি পানি পাওয়া যেত এখন সেই পানি কিনে খেতে হয় তিনি আরও জানান বর্তমানে একজন বাংলাদেশের বেতন কমে দাঁড়িয়েছে সাতশো থেকে এক হাজার রিয়াল আর আকামা নবায়নের জন্য একজন শ্রমিককে দিতে হচ্ছে এক হাজার রিয়াল ইন্স্যুরেন্স বাবদ দিতে হচ্ছে দুইশো রিয়াল থাকা ও খাওয়াও নিজের যার জন্য খরচ হচ্ছে দুইশো টাকা আর অন্য খরচ বাবদ খরচ হয় দুইশো থেকে তিনশো টাকা পানির বিল বিদ্যুৎ বিল আর অর্থাভাবেই এখনও অনেকেই আকামায়ন করতে পারছে না ফলে তারা সৌদি আনে অবৈধ বলে গণ্য হচ্ছে এই সুযোগ কাজে লাগিয়ে শত শত বাংলাদেশিদের আটক করে বিভিন্ন মামলা দিয়ে দেশে ফেরত পাঠানো হচ্ছে বর্তমানে সৌদি পরিস্থিতি নিয়ে দীর্ঘদিন অভিবাসন বিষয়ে কাজ করা হাসান আহমেদ চৌধুরীর সাথে কথা বললে তিনি বলেন সৌদির অভ্যন্তরীণ পরিস্থিতি প্রবাসীদের জন্য ক্রমেই খারাপের দিকে যাচ্ছে এখনই আমাদের উচিত মধ্যপ্রাচ্যের শ্রমবাজার থেকে বেরিয়ে আসে ইউরোপ জাপান সিঙ্গাপুরের থেকে আমাদের নজর দেওয়া কারণ এদেশগুলোতে দিন দিন বাংলাদেশি শ্রমিকের চাহিদা বাড়ছে অন্যদিকে সৌদি সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মূলত ভবন নির্মাণের কাজের জন্য একটা সময় আমাদের দেশে লোক নিত কিন্তু বর্তমানে এই দেশগুলোতে এই কাজের জন্য সংখ্যা অনেক কম যার ফলে তারা বাংলাদেশিদের আর রাখতে চাচ্ছে না প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব রৌনূক জাহান বলেন সৌদি আরবের পরিস্থিতি আমরা সচেতনভাবে পর্যবেক্ষণ করছি আমাদের শ্রমিকরা যাতে হয়রানির শিকার না হন সেজন্য প্রতিনিয়ত আমরা সৌদি সরকারের সঙ্গে যোগাযোগ রক্ষা করছি যারা নির্যাতিত হচ্ছেন তারা বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে প্রতিকার পাচ্ছেন জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি বাইরের সভাপতি আহমেদ এই বিষয়ে জানান আর্থিক মন্দার সৌদি সরকার নিজ নাগরিকদের বেকারত্ব দূর করতে দেশটির ছত্রিশ ব্যবসাকে সৌদি নারী পুলিশের জন্য নির্দিষ্ট করে দিয়েছেন যার ফলে সমস্যার সম্মুখীন হচ্ছে প্রবাসী শ্রমিকরা সরকার যদি এখনই কোনো পদক্ষেপ গ্রহণ না করে তাহলে সামনে বাংলাদেশের রেমিটেন্সের উপরে বড় ধরনের চাপ সৃষ্টি হতে পারে যা আমাদের বার্ষিক বাজেটের উপরে চাপ সৃষ্টি করবে